বিশ্বাস করে নিজের সব সঞ্চয় ভাইয়ের কাছে জমা রেখেছিলেন মারজান বেগম। তার প্রতিদান হিসেবেই যেন এখন তার ঠাই হলো গাছের নিচে। গত পাঁচ দিন ধরে গাছের নিচে আশ্রয় নিয়েছেন এই অসহায় নারী। রোজা থেকেও পারছেন না ঠিক মতো ইফতার কিংবা নামাজ পড়তে। টাকাটা বাড়ির কথা জিজ্ঞেস করলে ওনা আমার দৈরা দৈরা ওনার ছেলে তারেক ফিডায় আলমগীর ফিডায় মমতাজ ফিডায় বাইরব, এই দেখেন এটা কালো, দেখছেন এটা তো এটা মিশা না, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন আমার, এই দেখেন আমি এই মেডিকেল ভর্তি আছিলাম, এই দেখেন, এই যে আপনারা দেখেন। ভোলা সদর উপজেলার চরকালী গ্রামের মারজান বেগম ওরফে মুন্নি থাকতেন বড় ভাই মোহাম্মদ আলমগীরের বাড়িতে। অন্যের বাড়িতে কাজ করে জমানো টাকা বিশ্বাস করে গচ্ছিত রেখেছিলেন আপন ভাইয়ের কাছে। স্বপ্ন ছিল এই টাকা দিয়েই করবেন একটি বাড়ি, সে লক্ষ্যে জমি কেনার বায়নাও করেছিলেন ভাইয়ের মাধ্যমে। তবে বোনের বিশ্বাস ভঙ্গ করে তার কষ্টার্জিত টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। পুরো টাকা পরিশোধ করার আগেই বড় ভাই মোহাম্মদ আলমগীর প্রতারণা করে বায়নাকৃত ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন মারজান। বাসাবাড়ি কাজকাম কইরা, ঠিক আছে, কিছু টাকা জোগাড় করছে আমি জমিন, কিন্তু ওই টাকাটাও ভাই নিয়ে গেছে, ওই টাকাটা নিয়ে এখন আমার দেয় না। পুনরায় সেই টাকা ভাইয়ের কাছে চাওয়াতে গত ১৩ মার্চ মারধর করে মারজানের প্রয়োজনীয় মালামাল সহ সবকিছু ঘর থেকে ফেলে দিয়েছেন ভাইয়ের পরিবারের সকলে মিলে। গত এক সপ্তাহ ধরে মাথা গোজার ঠাই হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন অসহায় এই নারী। মালামাল আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে উঠানের বিভিন্ন স্থানে। এই রমজানে খোলা আকাশের নিচে দিন কাটছে তার, এমনকি সেহেরি ও ইফতারেও জোটে না পর্যাপ্ত খাবার। বাইর করে দিয়েছে সে যেন একটু স্থান নেয়া রোজা রাখিয়া যেন যে সে ভাত ফানি দেওয়া খাইব কিংবা ইফতারি করব কিংবা সে একটা স্থান নিব, এরকম কোনো সের জায়গা নাই, এমনকি কোনো ঠাই নাই। এই কথা টাকা পয়সা যোগাইছে অন আছে, বাড়ি বাসা থাকবো, জানা যায়। সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শেরে বাংলা এলাকার মৃত আব্দুল সাইদ মাঝির মেয়ে মারজানকে তার বাবা মায়ের সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন ভাইয়েরা। এছাড়া স্বামী সহ দুই কন্যা সন্তান থাকলেও তারা কোনো রকম খোঁজ খবর নেন না তার, ফলে মানবেতর জীবনযাপন করছেন মারজান। আমি আকাশে বিস্তার আছে, কোনো আমার জায়গা সম্পদ আমার কিছু না, বাপের এক তিলও হয় না, বাইরে নিয়ে গেছে এই বাপের বিদায়টা, আমি কি বাপের সম্পদ পাই না? আমি কি সরকারের কাছে আমি আবেদন চাই, আমি বিচার চাই? ছেলে নাই মেয়ে জানি যে একজন আছে, বিয়ের সাথে দেওয়া দিছে, কোনো হেরা থাক্য নাই। খোলা আকাশের নিচে মারজানের এমন মানবেতর জীবন সহ্য করতে পারছেন না স্থানীয়রা। অসহায় মারজানের সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচারের দাবিও করেন তারা। বাড়ি ঘরে রয়েছে, রওয়ার পরে ভাই মালামাল মেলামারিয়া হালাইয়া দিচ্ছে। এদিকে মারজানের ভাই মোহাম্মদ আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। আমরা লোন যদি পাবার পরে আমি বইটা থাকবো।